উত্তরপ্রদেশের বারাণসীতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে গো ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখানোর প্রতিবাদে আজকে দেপাল পঞ্চায়েতে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা কর্মসূচি আয়োজন করা হল। দলীয় কর্মী সমর্থক নিয়ে রামনগরের দেপাল অঞ্চলে তৃণমূল কর্মী সমর্থকরা প্রতিবাদে সামিল হয়। উপস্থিত ছিলেন রামনগর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ কুমার বাইতি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের প্রতিবাদে সরব হয়ে ওঠেন। লড়াইয়ের ময়দানে থাকতে পারে এবং লড়াই করতে পারে, ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, ভয় পেয়েছেন। ওনারা দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিশ্বে সমাদৃত হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা প্রকল্প আজকে জনপ্রিয়তায় শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে যাচ্ছেন। সেই জন্য আগামী দিন উত্তরপ্রদেশের যে নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়কে না আটকাতে পারলে, আগামী ২৪ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি না আটকাতে পারা যায়, তাহলে কিন্তু দেশে বিজেপির ভরাডুবি হয়েছে এবং তার শেষ কফিনে পেরে একটা মমতা বন্দ্যোপাধ্যায় পুঁতবেন। সেটাকে আটকে দেওয়ার জন্য, গণ আন্দোলনকে রুখে দেওয়ার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেওয়ার জন্য এই চক্রান্ত করছে। এই ভয় থেকে এদের কাজটা হচ্ছে। শুভেন্দু অধিকারী বললেন যে শুভেন্দু অধিকারী কালো হাত ভেঙে দেওয়া, শুভেন্দু অধিকারী ইতিহাস, কিন্তু শুভেন্দু অধিকারী এই আওয়াজটি প্রথম তুলেছিল রাজনীতির ময়দানে দেখা হবে, রাজনীতির ময়দানে তো আপনাদের দেখা হয়েছে, উপহারটা কি পৌর বোর্ডে পাঠিয়ে দিলেন? না না, আমরা দেখুন, এই নির্বাচনে জয় পরাজয় একটা অবশ্যই ফ্যাক্টর, আমাদের কাছে আনন্দের গর্বের। এবং আমাদের এই যে মেদিনীপুরের মাটি, ক্ষুদিরামের মাটি, বীরাঙ্গনা মাতঙ্গিনীর হাজরার মাটি, এখানে বেইমানদের কোনো স্থান নেই, এখানে গদ্দারদের কোনো স্থান নেই। মানুষ ভোট দিয়েছে উচ্চ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, মানুষ ভোট দিয়েছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে, মানুষ ভোট দিয়েছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মানুষ ভোট দিয়েছে সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, সংহতির পক্ষে, উন্নয়নের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় রেখে। তাই এই উপহার ওনার শেষ হয়ে গেছে, ওনাকে একটা গান গাইতে হবে। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিই, মা আমার সাধ না মিটিল, আশা না ফুরালো, সকলই ফুরায়ে যায় মা। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রামনগর দু নম্বর ব্লকের শিক্ষা তথ্য ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ সৌমেন গিরি, তৃণমূল ছাত্র যুব নেতৃত্ব শেখ মইদুর সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পিএস আনন্দ বাংলা। টাইলস হোক কিংবা সেনিটারি আইটেম, আপনার পছন্দের চাহিদা মেটাতে একটাই ঠিকানা, এসআরএস টাইলস এন্ড মার্বেলস। আপনার স্বপ্নের বাড়িকে চিরন্তন সৌন্দর্যের ছোঁয়া দিতে সমস্ত কোম্পানির টাইলস, মার্বেলস ও স্যানিটারি আইটেমের সবচেয়ে বড় কালেকশন এখন কাঁথিতে। আমাদের বিপুল সম্ভার থেকে ঠিক আপনার পছন্দটা বেছে নিতে এক্ষুনি চলে আসুন। ন্যায্য দাম ও সঠিক কোয়ালিটির কেনাকাটায় এসআরএস টাইলস এন্ড মার্বেলস। ফোন 7567624448 9874149372।